অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি বাস্তবায়নের ক্ষেত্রে যে কোনো চলছাত্রের আশ্রয় নেওয়ার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের কার্যনির্বাহী কমিটির সদস্য ইসমাইল রেদওয়ান হোসেন উচ্চারণ করে বলেছেন, পরিস্থিতি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ইসরায়েলের যে কোনো পদক্ষেপের জবাব দেওয়ার জন্য হামাস প্রস্তুত রয়েছে। গাজা উপত্যকায় টানা তিন দিনের সংঘর্ষের পর গত সোমবার সকালে মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর সঙ্গে ইসরায়েলের নয়া যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। গাজা উপত্যকার পর ইহুদিবাদী বিমান হামলার জবাবে ইসরায়েল অভিমুখী প্রতিরোধ যোদ্ধাদের রকেট বৃষ্টিতে দিশার হয়ে পড়ে তেল আবিব। হামাস বলেছে তাদের রকেট ইসরায়েলের 40 কিলোমিটার অভ্যন্তরে আঘাত হানার পর যুদ্ধবিরতিতে বসতে বাধ্য হয় ইহুদিবাদীরা। ইসমাইল রেদওয়ান একই সঙ্গে মার্কিন সরকারের কথিত শতাব্দীর সেরা চুক্তি প্রত্যাখ্যান করে বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার ধ্বংস করার লক্ষ্যে উত্থাপিত কোনো পরিকল্পনার প্রতিরোধ সংগঠনগুলো মেনে নেবে না। তিনি নানা কৌশলে ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব মেনে নেওয়ার জন্য কিছু আরবদের যে প্রস্তুতি নিচ্ছে তার তীব্র নিন্দা জানিয়ে হামাসের এই নেতা বলেন, প্রতিরোধ যুদ্ধেরা সর্বশক্তি দিয়ে এই অন্যায় পদক্ষেপের মোকাবেলা করবে। যুদ্ধের জন্য মিথ্যা ঘটনা সাজাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধের জন্য মিথ্যা ঘটনা সাজাচ্ছে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল। একাজে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সহযোগিতা নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা। আমেরিকার সাবেক কাউন্টার টেরোরিজম বিশেষজ্ঞ ও সিআইয়ের সামরিক গোয়েন্দা কর্মকর্তা ফিলিপ জিরান্ডি এক কলামে এসব কথা বলেছেন। এতে তিনি বলেন, ইরানের সঙ্গে ইচ্ছাকৃতভাবে যুদ্ধ বাঁধানোর জন্য আমেরিকা বিপজ্জনকভাবে এগোচ্ছে। ইসরায়েলের যোগান দেওয়া গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপ নিতে যাচ্ছে। ফিলিপ জিরাল্ডি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের উপর ইরানি হামলার পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত প্রমাণ রয়েছে বলে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও যে দাবি করেছেন তা অনিবার্যভাবে একটি মিথ্যা বক্তব্য। বোল্টন ইচ্ছাকৃতভাবে এ বক্তব্য দিয়েছেন এবং এতে বেনিয়ামিন নেতানিয়াহুর সহযোগিতা রয়েছে। তিনি আরও বলেন, পারস্য উপসাগরে যে মার্কিন যুদ্ধজাহাজ ও বোমারু বিমান পাঠানো হয়েছে তার যুক্তিগতা প্রমাণের জন্য আমেরিকার কর্মকর্তারা এমন উস্কানি দিচ্ছেন যাতে ইরান হামলা চালায় এবং মার্কিন সেনারা পাল্টা ব্যবস্থা নেওয়ার অজুহাত পেয়ে যায়। কিন্তু বোল্টন, পম্পে এবং ইলিয়ট আব্রাহাম সবাই জানেন যে ইরান অবশ্যই কোনো হুমকি নয়। মার্কিন এ বিশ্লেষক বলে, আমেরিকার পররাষ্ট্রনীতির উপর ইসরায়েলের প্রভাব খুবই পরিষ্কার। এখন মার্কিন প্রশাসন বলছে ইসরায়েলকে যারা বন্ধু হিসেবে বিবেচনা করবে না আমেরিকা তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করার বিষয়টি পর্যালোচনা করে দেখবে। এদিকে নতুন করে যুক্তরাষ্ট্র, ভারত ও জাপান নৌশক্তি প্রদর্শন করল বিতর্কিত দক্ষিণ চীন সাগরে। এ সময় জাপানে একটি রণাতরির সঙ্গে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ের মহড়া অনুষ্ঠিত হয়। এছাড়া ভারতীয় দুটি নৌজাহাজও ফিলিপাইনের চীনের দাবি করা জলসীমার মধ্যে ছিল। মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, চীনের প্রতি নতুন চ্যালেঞ্জ শুরু দিতে এই চার দেশের নৌমহড়া। এদিকে চীনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের উপর $20 সময়মূল্যে নতুন করে শুল্ক আরোপের হুমকির পর এমন নৌমহড়াকে চ্যালেঞ্জ মনে করছে। তবে মার্কিন ডেস্ট্রয়ারের ক্যাপ্টেন কমান্ডার এ মহড়া সম্পর্কে এক বিবৃতিতে বলেন, এ অঞ্চলে যত বন্ধু মিত্র অংশীদার রয়েছে পেশাগতভাবে যুক্ত হওয়ার এই সুযোগ দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে। মহড়ায় জাপানের পক্ষ থেকে দুটি বড় যুদ্ধজাহাজের একটি ইজুমুখে পাঠানো হয়। অন্যদিকে INS কলকাতা নামের একটি ডেস্ট্রয়ার ও INS শক্তি নামের একটি ট্যাঙ্কার পাঠায় ভারত। গতকাল শেষ হয় সপ্তাহব্যাপী এই যৌথ মহড়া। এছাড়াও চীনের দাবি করা একটি দ্বীপ ঘেঁষে দুটি যুদ্ধজাহাজ পাঠায় যুক্তরাষ্ট্র, যার কারণে নিজেদের সার্বভৌমত্বের লঙ্ঘনের দাবি করেছে চীন।